ওইহাটে ছোট জনপুরে সিন্দুক ভেঙে সোনার দোকানে চুরির ঘটনাস্থলে জেটিয়া থানার পুলিশ। গভীর রাতে নৈহাটি বিধানসভার অন্তর্গত ছোট জনপুরে জানালা ভেঙে সোনার দোকানে চুরি। আজ সকালে সোনার দোকানের মালিক সুকুমার দাস দোকান খুলতে এসে দেখতে পারে তার চুরি করে নিয়ে গেছে। তিনি অভিযোগ করেন আনুমানিক 2 লক্ষ টাকার জিনিসপত্র তার চুরি গেছে। ঘটনাস্থলে খবর পেয়ে বংশের জেটিয়া থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। কাল রাতে চুরিটা হয়েছে, বেশি না, জানলা পুরো খুলে ফেলেছে, ভেঙে দিয়ে আমার যে সিন্দুকটাও নিয়ে গেছে। আমার একটা মিনি জেনারেটর ছিল হুন্ডা কোম্পানির, সেটাও নিয়ে গেছে। শোকেসে কাজবাজ সমস্ত কিছু ভেঙে দিয়েছে। সকালবেলা আমি যখন এসে দোকান খুললাম তখন দেখি যে আমার দোকান খুলে দেখি এরকম কী অবস্থা। হ্যাঁ, এর আগে হয়েছিল গত বছর 2021 সালে সেপ্টেম্বর মাসের 14 সেপ্টেম্বর রাতে কাজটা হয়েছিল, আবার এবছর গতকাল রাতে হয়েছে। না, চোর ধরা পড়েনি। পুলিশকে আমি ইনফর্ম করেছিলাম কিন্তু কোনো কাজও হয়নি। না, পুলিশ এখনও আসেনি। পুলিশকে আমরা সমিতি থেকে এবং সন্ন্যাসশিল্পী সমিতির কাস্টমার শাখা থেকে ফোন করেছে, পুলিশ এখনও এসে পৌঁছায়নি। দেখি পুলিশ আসে কি না, হলে আমাদের যেতে হবে থানা। কখন দেখলেন আপনি? আমি সকালে যখন দোকান খুললাম তখন 9টা মতন বাজে, তখন আমি দোকান খুলে দেখাই এই অবস্থা। না, কালকে আমি এমনি প্রত্যেক বৃহস্পতিবার করে সকালবেলা খুলে ধুনোবাতি দিয়ে বন্ধ করে দিই। তো সেরকম প্রত্যেক সপ্তাহ মতন গতকালকেও তাই করেছিলাম, খুলে বন্ধ করে দিয়েছিলাম, তারপর দোকান খোলা হয় না আমাদের। অবশ্যই শুক্রবার আজকে খুলেছি, সকালবেলা খুলেই দেখে এই অবস্থা। কী মনে হচ্ছে কাকে কী আমি ধরবো সেরকম নিজেও বুঝতে পারছি না। কাকে মানে চেনা পরিচিত অবশ্যই আছে, নাহলে পরে তো এরকম কাজ তো হতে পারে না। না, নিশ্চয়ই চেনা পরিচিত কেউ আছে, তারা করেছে কাজটা। এখন এর আগেরবারও যেরকমভাবে গেছে, কিছু লোককে ফেরত দিতে পেরেছি, আর কিছু বাকি ছিল রয়েছে এখনও, দেখি কী করা যায়, কিছু বুঝতে পারছি না আমি কী করবো। দেখি কীভাবে কী করবো, এখন বুঝে উঠতে পারছি না, দেখা যাক করি। কত প্রায় হবে এখনও হিসেব করে আমি উঠতে পারিনি, কী হয়েছে না হয়েছে, কতটা কী গেছে এখনও হিসেব করে দেখি, তারপরে আমি বুঝতে পারবো কতটা কী আমার ক্ষতি হয়েছে। অন্বেষে জুয়েলার্স, আমার নাম বাপ্পা দাস। আমরা সকালবেলা আসলাম সমিতির থেকে, আসার পর দেখছি এই ছেলেটা, এর আগেও একটা চুরি হয়েছে, ওর সব নিয়ে চলে গেছে। আজকেও দেখলাম যে সব নিয়ে চলে গেছে। একটা গরিব ছোটো ব্যবসায়ী, ও এই করে খায়। আজকের ওর খুব খুব খারাপ পরিস্থিতি। হ্যাঁ, তাই আমরা দেখে গেলাম। হ্যাঁ, দেনা তো হয়ে গেলো। আমরা চেষ্টা করবো, আমাদের সমিতি চেষ্টা করবো পাশে দাঁড়ানোর জন্য ওদের, যে কী করবো। হ্যাঁ, এর আগেও চুরি হয়েছে, খুব খুব খারাপ অবস্থা ছিল, খুবই খারাপ। দেখলাম যে চুরি হয়ে সব মাল নিয়ে গেছে, সিন্দুক ফিন্দুক নিয়ে গেছে, ওর যা ছিল সবই নিয়ে গেছে। একটা ছোটো দোকানদার কত থাকে, জেনারেটর ছিল সেটাও নিয়ে গেছে। থানায় অভিযোগ আমরা করেছি, ওই করেছি, ফোন করেছি, থানা বলছেন রাস। ও তো দোকান 9টার সময় খুলেছে, খোলার পরে যেরকম প্রত্যেক দিনই দোকান খুলেছে, খুলে এসে বাইরেটা পরিষ্কার করেছে, করে এসে দোকান খুলেই বাড়িতে গিয়ে চিৎকার করে বলছে দোকান এরকম আবার চুরি হয়েছে। তারপরে আর কী করবো, এসে দেখলাম এরকম অবস্থা। এর আগেও চুরি হয়েছে, তখন থেকে এবারে বেশি ক্ষতি করেছে। এবার শোকেস ভেঙে দিয়েছে, তা সিন্দুক নিয়ে গেছে, জ্যারেন্টার নিয়ে গেছে, সমস্ত কিছু লুটপাট করে, এমনকি যেখানে ও বসে কাজ করে সে টেবিলটাও তুলে নিয়ে গেছে। কি করে বলবো, কার মনের ভেতরে কি আছে, কেউ তো কিন্তু এলাকার লোকই আছে এর সঙ্গে যুক্ত, সন্দেহ কাউকে করতে পারছি না আমরা। দুবার চুরি একই, তবে একটাই সন্দেহ, যারা করেছে একই লোক করেছে। জেটিয়া থানার কাছে আবেদন রাখছি, একটা ছোট দোকানদার দুবার এরকম ঘটনা ঘটে গেল, সংসারী লোক, একটু গুরুত্ব দিয়ে দেখতে, যাতে ওর মালটা রিকভারি হয়, ও যাতে বেঁচে ঠিকঠাকভাবে সংসার জীবনটা করতে পারে। আমরা বঙ্গীয় সন্ন্যাসশিল্পী সমিতি কাঁচাবাজার শাখার পক্ষ থেকে ওর পাশে আছি সব সময়। আমরা এসে দেখলাম পিছনে জানলা ভেঙে ওর সিন্দুকটাই নিয়ে চলে গেছে, আর কি দেখবো, এ তো ভয়ঙ্কর ঘটনা। সর্বস্ব নিয়ে গেছে, জেনারেটরটা নিয়ে গেছে, শোকেসের কাঁচটা ভেঙে দিয়েছে, কাঁচের দয়ারটা পর্যন্ত নিয়ে গেছে, ওর কিছু রাখেই নি, সিন্ধু কিছু নেই। হ্যাঁ, থানার প্রতি নিশ্চয়ই আমাদের ভরসা আছে, ওনারা আমাদের আগেও সহযোগিতা করেছে, এখনও আমরা চাচ্ছি ওনারা যাতে ছোট্ট দোকানদার ওর যাতে আলমারিটা উদ্ধার করে দেয় এবং মালপত্র তাহলে। হ্যাঁ, থানা এইমাত্র ফোন করেছি, গাড়ি পাঠাচ্ছে বললো। নতুন রূপে নতুন সাজে আসছে আপনাদের বিদাস অ্যান্ড সং। 7 আগস্ট 2022 সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। ঠিকানা 7 নম্বর লেলিন সরণি, কাঁচরাপাড়া। নিটকো টায়ার্স মেড ইন ইতালি এবার চলে এসেছে হালি শহর খাসবাটিতে।
শ্যাম সুন্দরী তলা জিপি রোড। এখানে পেয়ে যাবেন ইউনিক অ্যান্ড এক্সক্লুসিভ অসাধারণ এবং স্টাইলিশ ব্র্যান্ডেড অ্যান্ড বিউটি ওয়ার্ল্ড ক্লাস কালেকশন, টাইলস, মার্বল, গ্রানিটো, ব্ল্যাক স্টোন অ্যান্ড স্যানিটারি হাব ইউনিক কালেকশন। আর দেরি না করে আজই চলে আসুন নিটকো টাইলসে। আমাদের ঠিকানা হালিশহর খাসবাটি, শ্যাম সুন্দরী তলা, জিপি রোড। আমাদের ফোন নাম্বার 0333-5616190। মনে রাখবেন, টাইলস মানে নো বাজারিয়া, অনলি নিটকো। শহরে এই প্রথম আসামের উন্নত মানের কাঠ দিয়ে তৈরি প্লাইউড এবং মেঘালয়ের পাইন গাছ দিয়ে তৈরি ব্লকবোর্ড ও ফ্ল্যাশ ডোর, 25 বছরের ওয়ারেন্টি, ডিসিএম প্লাইউড, বাংলায় একটাই নাম, ডিসিএম প্লাইউড, জোড়া মন্দির, কাঁচাপাড়া। কিরে তোদের হলো? পিপি বর এসেছে, পড়ে যাবি তো। নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া। কল্যাণী মেন রেল স্টেশন সংলগ্ন সুশ্রুত হসপিটাল এই অঞ্চলের একমাত্র NABH স্বীকৃত মাল্টি স্পেশালিটি হসপিটাল। এখানে আধুনিক প্রযুক্তি সহ রয়েছে 3টি অপারেশন থিয়েটার, আধুনিক অর্থোপেডিক অপারেশন, আছে সমস্ত রকম সার্জারি, জেনারেল সার্জারি এবং ল্যাপ্রোস্কোপি সার্জারির ব্যবস্থা। এখানে 24 ঘন্টা অভিজ্ঞ ডাক্তার, প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী দ্বারা পরিচালিত 12 বেডের ICU ইউনিট, সমস্ত রকম আধুনিক সুযোগ সুবিধা সহ ভেন্টিলেটরের ব্যবস্থা। সুস্থত হসপিটালের নবতম সংযোজন বিশ্বখ্যাত ফ্রেজেনিয়াস কোম্পানির ডায়ালিসিস ইউনিট। কল্যাণীর বুকে অত্যন্ত কম খরচায় এই চিকিৎসার সুযোগ পাওয়া যাচ্ছে অভিজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তার স্বস্তিক পুরুকাইতের তত্ত্বাবধানে। এছাড়া আউটডোর ইনডোর কেবিনের সুবিধা সহ আছে এক্সরে, আল্ট্রাসোনোগ্রাফি, প্যাথোলজি, ইকোকার্ডিওগ্রাফির ব্যবস্থা। সুস্থত হাসপাতালের উদ্দেশ্য হল সঠিক মূল্যে সঠিক পরিষেবা প্রদান করা।